আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু একটা কথা ক্লিয়ার করতে এলাম, যেটা করা খুব দরকার। সত্যি কথা বলতে কি, এই নোংরা যে কন্ট্রোভার্সি, মানে এই দুটো ফ্যামিলি নিয়ে যেটা হচ্ছে, সেটা নোংরাতে চলে যাচ্ছে আস্তে আস্তে। মানে আমরা হয়তো মায়া করে কারোর পাশে দাঁড়িয়েছি, কিন্তু আলটিমেটলি দেখো তারা যেটা ব্যবস্থা নেওয়ার নেবে সেটা তাদের ব্যাপার, তাদের ছেলে তাদের মেয়ে তাদের বাঁচানোর জন্য যেটা নেওয়ার, কিন্তু আমরা যতটুকু দাঁড়ানো দাঁড়িয়েছিলাম আমি আগেও বলেছি, কিন্তু এই নোংরা জায়গাটা থেকে আমি সরে যাচ্ছি। মানে এদের এই যে ফ্যামিলিগুলো, এই কন্ট্রোভার্সিটা থেকে আমি সরে যাচ্ছি। যদি কোনো দিনও মনে হয় যে কিছু বলার দরকার, সেটা গঠনমূলকভাবে অন্যভাবে, অবশ্যই বলবো। কিন্তু আপাতত আমার মনে হয় না এদের ব্যাপারে আর কোনো কথা বলার দরকার আছে, কারণ অত্যন্ত নোংরা। যেখানে আমি খুব অসুস্থ হয়ে যাচ্ছি একটা ব্যাপারে, সেটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে যে নোংরামিগুলো করছে। দেখো, যেটা আমার ব্যবস্থা নেবার আমি নিয়েছি, কিন্তু যে নোংরা খেলাটা করছে, নোংরামিটা ইভেন থ্রেড দিচ্ছে আমাকে কমিউনিটিতে, এগুলোটা তো ঠিক নয়। একটা নোংরামি সীমা থাকে। এবার দেখো, আমাদের ভাই মান সম্মান আছে, কিছু জাস্টদের মান সম্মানটা থাকে না, জাস্ট ফার্স্টদের যারা খুব বড় জায়গা, তো আমাদের কিন্তু একটু মান সম্মানটা আছে আমাদের। আর সত্যি কথা, আমার এটা দিয়ে কিছু হয় না, এই ইউটিউব দিয়ে আমার কিছু হয় না। অতএব ইউটিউবে আমার 4 মাসে এলো বা 2 মাসে এলো বা 5 মাসে এলো, এটা আমার একটা এক্সট্রা, তো দরকার হয় না। নিজের বাড়ির মান সম্মান ডুবিয়ে নিজের হাজব্যান্ডের ফটো লাগিয়ে উল্টো পাল্টা যাচ্ছে তাই ভিডিও বানাচ্ছে, আমার মেয়ের 12 বছরের বাচ্চাকে অন লাইভে কিস্তি দিচ্ছে প্লাস তাকে নিয়ে ভিডিও বানানো হচ্ছে, এগুলো তো ঠিক নয়। তো আমি হয়তো কারোর মানে সত্যি আমার নিজের ফ্যামিলির মান সম্মান বাঁচানোর জন্য এই যে নোংরা ব্যাপারটা চলছে এটা থেকে আমি সরে যাব। অন্য যেটা মনে হবে বলার নিশ্চয়ই বলবো নিজের মতন, কিন্তু এটা থেকে আমি সরে যাব। আর সবথেকে বড় কথা, আমি আমার ভিডিওর মধ্যে এমন কোনো দিনও কোনো স্ল্যাং ইউজ করি না, খারাপ কথা বলি না, হাসির ছলে ভিডিও করি, যেটা ভিউয়ার্সরা পছন্দ করে সেটা করি। সেরকম আমি অবশ্যই করব, মিমিক্রি করা, কাউকে নকল করা, যেটা মানুষ দেখতে চায়, কিন্তু এমন কিছু করি না যাতে মানুষ হ্যারাসমেন্ট হয়, মেন্টাল হ্যারাসমেন্ট, যেটা আমাকে নিয়ে করা হলো দুটো পরপর ভিডিওতে, নগ্ন করে তার সেখানে মুখ বসিয়ে, এবং সেখানে আমার মেয়েকে জড়িয়ে রিলস দিয়ে আমার পুরো ফ্যামিলিকে নিয়ে যেটা করা হচ্ছে অত্যন্ত নোংরা। এবং সেটা নিয়ে যেটা করার করব, আমি এখানে কিছু বলবো না, তোমরা যে যা বলার বলো, তোমরা কী করছো এই করছো। দেখো, সত্যি কথা বলতে কি, নোংরা থেকে সরে গেলে কাঁধাটা আর লাগে না। আমি বুঝে গেলাম যে এরা না একদম হোয়াইটের মধ্যে সব থেকে নোংরা। এদের নিয়ে বলা মানে তোমাদের মান সম্মান থাকবে না, কারণ এদের নিজের কোনো মান সম্মান নেই, একদম ইজ্জত নেই এদের। আর একটা ফ্যামিলিকে দেখো, তারা কিন্তু কিস্তি দেয় না, কিন্তু আর একটা ফ্যামিলিকে দেখো, মানে ওই নোংরা ভিডিও কমিউনিটিতে দিচ্ছে, ওই নোংরা ভিডিও কমিউনিটিতে দেওয়ার পরে থ্রেড দিচ্ছে, যাচ্ছে তাই করছে, মানে কিছু বাদ দিচ্ছে না, বাচ্চা ছাড়ছে না, বউ ছাড়ছে না, মহিলা ছাড়ছে না। আর আজকে একজন ভিডিও করে বলছে, কাকু কাকু করে দেখলাম, মেয়েদের নিয়ে যে সম্মান মান নিয়ে ইজ্জত নিয়ে খেলবে তার রেহাই নিয়ে, একদম ঠিক। ঠিক তেমনই তুমি যে মহিলা হয়ে মহিলাদেরকে, যেমন আমি একটা কথা বলিনি, আমাকে প্যান্টি বৌদি থেকে আরম্ভ করে প্লাস আমার ছবি নিয়ে রোস্টিং যে করা হয়েছে তোমার হাজব্যান্ড, সেটাও আমি দেব, সেটা নিয়েও কথা হয়ে আছে। এবার একসাথে তো এতগুলো হয় না, আস্তে আস্তে হয়। তো এটুকুই বললাম যে বড় বড় কথা বলার আগে একবার ভাবা উচিত আমার হাজব্যান্ড কী কাণ্ড করেছে মহিলাদের নিয়ে, যেখানে আমি একটা সিঙ্গেল ওয়ার্ড ওদের নিয়ে বলিনি। তুমি বলনি আমাকে নিয়ে, মিস হানি বলনি, প্রত্যেকটা লাইভ করে করে আমাকে নিয়ে খারাপ কথা বলনি, কেন, কিসের জন্য? তোমাকে নিয়ে আমি কোনো দিনও কোনো তোমার ভিডিও অবধি দেখি কেন বলেছো? এটা তো উচিত নয়। মেয়েদের মান সম্মান নিয়ে একটা মেয়ে হয়ে খেললেও যে কী হয়, সত্যি একজন তো দেখছেই। যাই হোক, এই নোংরাটা থেকে আমি বেরিয়ে গেলাম, তোমরা যারা আছো ভালো থাকো। এবার দেখো, আমার পাড়ায় যদি কোনো কিছু দেখি আমি খারাপ, সেটা নিয়ে তো আমি বলতেই পারি। আমার পাড়াতে কোনো একটা মহিলা, একটা বৃদ্ধ মহিলা, তাকে কেউ খ্যাপাচ্ছে, তাকে হয়তো 63 বুড়ি বা 64 বুড়ি কিছু বলছে, সেটা নিয়ে আমি যদি বলি, এবার যদি কারোর গায়ে লাগে সেখানে আমার কিছু করার নেই। কিন্তু সত্যি কথা, আমরা পাশে দাঁড়ানোর জন্য আমরা এত অপরাধ করেছি যে আমাদের বাচ্চা মেয়েকেও ছাড়া হচ্ছে না। তো
এই নোংরাটা থেকে বেরিয়ে যায় বলে, কারণ এটা তো মুখ বন্ধ করার জন্যই আমাদের বাচ্চা কেটে নেছে, এবার তার জন্য আমাদের যেটা করার আমরা করেছি, আমাদের প্রোটেকশনের জন্য, আমার বাচ্চার সিকিউরিটির জন্য, কারণ আমার বাচ্চাকে পাবলিকালি এরা কিন্তু দেখিয়ে উল্টোপাল্টা করছে। আমার সিকিউরিটি দরকার, কারণ আমার প্রাণের ভয় হয়ে যাচ্ছে এখানে, আজ আমার কিছু হয়ে যেতে পারে। আমার সকাল থেকে খুব প্রচুর মাথার যন্ত্রণা, প্রচুর আমি অসুস্থ হয়ে যাচ্ছি, কিছু খেতে পারিনি, লিটারেলি আমি কিছু খাওয়া দাওয়া করতে, মানে আমার বাচ্চাকে নিয়ে যখন বলছে আমার যতক্ষণ না কাজটা হচ্ছে, মানে এই এখন আমি একটু শান্তি পাচ্ছি। তো জায়গাটা থেকে আমি বেরিয়ে আসছি এই নোংরাটা থেকে, হাসাটা মজাক তো চলবে, তোমরা যেরকম দেখতে ভালোবাসো। একটু আমি বিরতি চাই, একটু বিরতি চাই, তার মধ্যে যদি মনে হয় দেব, আর তারপর তো দেবই নিজের মতন ভিডিও, তোমরা তোমাদের মতন কমেন্ট করো, তো ভালো থেকো। আর তোমাদেরও বলবো যারা সহ ক্রিয়েটার আছো আমার, এই নোংরা ফ্যামিলিগুলো থেকে না একটু বেরিয়ে এসো, যারা বাচ্চা মানে না, মহিলা মানে না, কিছু মানে না, উপরন্ত থ্রেড দেয় অন্য ক্রিয়েটার দিয়ে নোংরা নোংরা ভিডিও করায়, এই জায়গাটা থেকে না বেরিয়ে আসো। কারণ দেখো সত্যি একটা যে নোংরা জায়গায় নামলে কাদা লাগবেই, আর এতটা কাদা মারতে আমরা অভ্যস্ত নেই, যাদের মান সম্মান নেই, ইজ্জত নেই, কিচ্ছু নেই, নিজেদের ফ্যামিলিকে বেঁচে দে, তারা এগুলো পারে, আমরা পারি না, আমাদের তো মান সম্মান আছে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, এইটুকু আপডেট দেওয়ার ছিল, টাটা।